শুনছেন হার্স নিউজ, সঙ্গে আমি সময়া। দেখে নেব এখনকার বিশেষ বিশেষ সংবাদ উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের। মুরগির মলের গন্ধে থাকা যাচ্ছে না গোটা এলাকায়। এলাকাবাসী এবং কালিয়াগঞ্জবাসী কম দামে ডিম পায় না এখান থেকে উৎপাদিত ডিম। ডিম উৎপাদিত কারখানায় বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের এক নম্বর অনন্তপুর গ্রাম পঞ্চায়েত অধীন ভেলাই গ্রামে। উল্লেখ্য, এক বছর আগে ভেলাই গ্রামে ডিম উৎপাদিত কারখানা উদ্বোধন করা হয়, কিন্তু এই ডিম উৎপাদিত কারখানায় মুরগির মলের গন্ধে ভেলাই গ্রামের মানুষেরা ও আশেপাশের গ্রামের মানুষেরা অসুস্থ হয়ে পড়ছে ও গন্ধে থাকতে পারছে না। তাই শনিবার বিকালে ডিম উৎপাদিত কারখানা বিক্ষোভ দেখান ভেলাইসহ আশেপাশের গ্রামের মানুষেরা। কালিয়াগঞ্জ ও জেলাবাসীর আরও একটা ক্ষোভ, ভিন রাজ্য থেকে যে ডিম আসছে এবং কালিয়াগঞ্জের উৎপাদিত ডিমের দাম এক, এই নিয়েও অভিযোগ। ভিন রাজ্যে অথবা অন্য জেলা থেকে ডিম আসলে গাড়ি ভাড়া অনেকটা মোটা অঙ্কের লাগে, কিন্তু কালিয়াগঞ্জকে উৎপাদিত ডিমের জন্য জেলা কালিয়াগঞ্জ শহর ও আশেপাশের গ্রামের জন্য গাড়ি ভাড়া সে তুলনায় নামমাত্র লাগে, কিন্তু ডিম বেশি দামে কিনতে হয়। এলাকাবাসী এবং কালিয়াগঞ্জবাসী এখান থেকে উৎপাদিত ডিমের দাম বাইরে থেকে কম দামে যেন পায়। ডিম উৎপাদনকারী সংস্থা ও প্রশাসনের কাছে আবেদন হার্স নিউজের পক্ষ থেকে। এখন দেখার বিষয়, মুরগির মলের গন্ধ নিয়ে প্রশাসন কি উদ্যোগ নিচ্ছে এই ডিম নির্মাণ সংস্থার বিরুদ্ধে ও ডিম উৎপাদিত কারখানা কি এই জায়গায় থাকবে না, অন্যত্র সরিয়ে দেওয়া হবে? এছাড়া এই কারখানাটি ভিলাইতে থাকলে কালিয়াগঞ্জবাসী কম দামে কি ডিম পাবে, এটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, হার্স নিউজ। এই যে গন্ধ, পোল্ট্রির গন্ধে থাকা যাচ্ছে না, ছোট ছোট বাচ্চারা, তারা কি গন্ধের ব্যাপারে বলছে, তারা পর্যন্ত নাক ধরছে। আপনাদের বাড়ি কোথায়? ফ্যাক্টরি আমাদের পশ্চিম ভেলায়। কতটা দূরত্ব? এই 100 মিটার। 100 মিটার দূর। আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি যে ফ্যাক্টরি বন্ধ হোক। কিসের গন্ধ ছড়াচ্ছে? এই যে পোল্ট্রির যে মানে আর কি কি বলবো, হ্যাঁ, মলগুলো, সেগুলোরই গন্ধ। হ্যাঁ, কতটা দূর গন্ধ ছড়ায়? অতিরিক্ত, মানে থাকা যায়, বেরোনোই যায় না। এক বছর, হ্যাঁ, অনেকবার অনেকবার বলা হয়েছে, অবজেকশন জানানো হয়েছে, কিন্তু কোনো ইয়ে নেই। এখানকার ম্যানেজার, মালিকের সাথে দেখা হয়, বলা হয়েছে যে মালিককে বলবো, কিন্তু তবুও মালিকের কাছে বললো যে মালিক নেই, মালিক হায়দ্রাবাদে গেছে, মালিক আসবে তারপরে। আমরা চাচ্ছি যে ফ্যাক্টরি বন্ধ হোক, মালিকের নাম্বার চাওয়া হচ্ছে তবুও দেওয়া হচ্ছে, বলছে যে 8টা অবধি মানে টাইম দিল, বলছে 8টার পরে জানাবে আমাদের। এই ফ্যাক্টরি করার সময় কি আপনাদের কাছে কোনো অনুমতি নিয়েছিল? আমরা কিছুই জানি না, কিছু জানি না। আমাদের এখানটা সেরকম কোনো ইয়ে নেই, হয়তো দু একদিনের জন্য গন্ধ হচ্ছে। আমার তো সেরকম মনে হয় না, তারা তো দাবি করছে দীর্ঘদিন ধরে এই গন্ধ ছড়াচ্ছে। আমাদের বাড়ি কোথায়? আমার বাড়ি এখানে। এখানে বিদ্যুৎবাবু বলছে যে এখানে চরম গন্ধে বাচ্চারা টিকতে পারছে না, বাচ্চারা খাওয়া দাওয়া করতে পারছে না, অসুস্থ হয়ে যাচ্ছে, বমি করছে, এত এত অভিযোগ, কি বলবেন? সেরকম তো আমার কাছে কোনো ই নেই, আমি সাইডেই থাকি, বাইরে বেরোই না, খুব কম বাইরে বেরোই, কারণ আমার এখানে 365 দিনের মধ্যে আমি এখানেই থাকি। এখানেই। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এখানেই। এখানে কোথায়? দুর্গাপুর। দুর্গাপুর বলতে? উত্তর দুর্গাপুর। আপনার দীর্ঘদিন ধরে এই সমস্যাটা কেন হচ্ছে, আপনারা এটার প্রোটেকশন না নিয়ে আপনারা দীর্ঘদিনের সমস্যা নেই, কয়েকদিনের মধ্যে এই সমস্যাটা হয়েছে। এক মেডিসিন দিল্লি থেকে আসে, হয়তো সেই মেডিসিনের কোনো ফল্ট, আমরা ওটাকে দেখবো। আমাদের আমার অত কিছু জানা নেই, আমাকে দেয় আমাদের, ওটা আমাকে যেভাবে ইউজ করতে বলে আমি সেভাবে কি আছে এটা আমার ঠিক জানা নেই। মুরগি আছে, এটা জানেন তো? হ্যাঁ। কি তৈরি হয়, কি তাদের ইয়েগুলো, পায়খানাগুলো কোথায় যায়?
আগাগুলো যেখানে সেল হয় সেখানে যায়, যাদের ডিমান্ড থাকে সেখানে মজুদ করে তো রাখা হয় কিছুদিনের জন্য। মজুদ করে কোথায় রাখে, বাইরে চলে যায় এখান থেকে গাড়ি করে। আমার সাথে এখানে সুপারভাইজার না, আপনি এখানে সুপারভাইজার কাছেও ফাঁকি দেন, কারণ আপনি কিছু জানেন না এদিকে বলছেন। সেটা আমি আমার কাজে যদি ফাঁকি, কি কাজের দায়িত্বে আছে? মুরগি দেখি এদিকে, মুরগি দেখেন কত মুরগি আছে ওখানে, সেরকম গোনা হয়নি। তাহলে আপনি কি মুরগি দেখেন, প্রোডাকশন কত ডেলি, প্রোডাকশন কত জানেন? Thank you.